সৈন্য সামন্ত সব নিয়ে গেছে, সব মহিলারা বাড়িতে। ফেরাউন নিয়ে যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে, সামনে বিশাল সমুদ্র, উত্তাল ঢেউ তোলা সমুদ্র, লোহিত সাগরের পানিগুলো এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, শক্তিগুলো দেখাচ্ছে ইন্নাল মাউজা যাই সুমিন জুয়ুশিল্লা, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী আমার কক্সবাজারে ঢেউগুলো যখন আশ্রে পড়ে বিপদ সংকেত লাগায় দিতে হয়, এত নাম্বার বিপদ সংকেত ওই দিকে কেউ যেতে পারবেন না, এগুলো আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনীদের মোকাবেলায় ফেরাউন আসছে সৈন্য সামন্ত নিয়ে রংবাজি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউগুলোকে অর্ডার করেছে, নবী মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে আঘাত করেছে, বিশাল রাস্তা হয়ে গেছে। নবী মুসা আলাইহিসসালাম দুর্বল বনি ইসরায়েলদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে যখন পার হয়ে গেছে, ফেরাউন পিছু নিয়েছে, সেও পার হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ চারদিক থেকে আল্লাহ সেনাবাহিনী দিয়ে চাপ মেরেছে, ইন্নাল মাউজা যাই সুমিন জুয়ুশিল্লা, আল্লাহ সেনাবাহিনী গোলাপ এক হয়ে গেছে, ঢেউয়ের পরে ঢেউ তুলেছে ফেরাউনকে সদল বলে, যিনি নাস্তা নাবুদ করে নাকানি চুবানি দিচ্ছে একটা একটা করে, মোড়ে মোড়ে শেষ ফেরাউনের পালা এসেছে। ফেরাউনকে আল্লাহ মারবে, নিদর্শন বানায় রাখবে, ঘাস খেয়ে বাঁচার চেষ্টা করতেছে, কাদা গুলা পেটের ভিতরে যাচ্ছে, এরপরেও হাবুডুবু খাচ্ছে, আর বারবার বলতেছে আল্লাহ একটা বারের জন্য ইমান আনতে চাই। ইমান আনতে চাই কেডা জোরে কন কে, আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওয়ামার আল্লাহ একটাবার ইমান আনতে চাই। ফেরাউন বারবার সুযোগ চেয়েছে, আল্লাহ বলেছে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অসম্ভব, এখন কি তোর সময় হলো, তুই ছিলি মুফসিদ এই জমিনের ভিতরে, আল্লাহর জমিনে দিন কায়েমে বাধা দিয়েছিলি, নবীকে জুলুম করেছিলি, অত্যাচার করেছিলি, নারীদের নির্যাতন করেছিলি, শিশু বাচ্চাদেরকে জবাই করে হত্যা করেছিলি, তোর মতো জালেমের কোনো মাফ নাই, ঠিক কিনা বলেন? এজন্য তাওবা করা লাগবে, কখন? আরে সময় থাকতে নাও, এখন এখন, কখন? আরো জোরে কোন, কখন তাওবা করা লাগবে? কখন? দুইটা সময়ে তাওবা কবুল হইতো না, এই নাকের সামনে যখন গ্যারগ্যার গ্যারগ্যার আওয়াজ হয়, আঙ্গুদেশে কয় হুজুর গ্যারগ্যারানি উঠছে, কি উঠছে? এই গ্যারগ্যারানি উঠলে সে সময় হুজুর খবর দেয়া নেই, হুজুর হুজুর তাড়াতাড়ি আন, হুজুর কে কি হয়েছে, আব্বার একটু কালেমা পড়ায় দিতেন, সারা জীবন যদি কালেমার বিরোধিতা করেন, হুজুরে যদি এই সময় কালেমা বাইটটাও খাওয়ায়, আমার কথা নেই, এটা আমার কথা। আল্লাহর নবী বলেন দুই সময় তাওবা কবুল হবে না, হাত্তা ইউগরগির গড়গড় গড়গড় করে যখন আওয়াজ হবে, ও আমার ভাইরা মৃত্যু যখন সন্নিকটে চলে আসবে, বারবার আপনি চেষ্টা করবেন, লাভ হবে না। আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, নেককার হয়ে আজকে উঠবেন, আজকে এখান থেকে নিয়ত করে উঠবেন, মৌতের আগে কেউ পড়াতে হবে না, অটোমেটিক্যালি জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠোঁটের ভিতরে হাসি ফুটবে, মৃত্যুর সময় বোঝা যাবে আরে লোকটারে আল্লাহ বড় ভালোবাসত, জোরে কোন সুবহানাল্লাহ। তাকায় দেখেন ফিলিস্তিনের ভাইগুলার দিকে, দেখলেই বোঝা যায় তাদের মুখ থেকে ঠোঁট থেকে জান্নাতি হাসি ফুটতেছে, বোঝা যায় এই মানুষগুলারে যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে।